প্রায় কাঁদতে কাঁদতে আজকের মতোই শেখ হাসিনাকে অনুরোধ করে বলেছিলেন, আপনিও তো একজন মা, আপনার সন্তানের জন্য কত কান্না, পিতার জন্য কত দুঃখ, আমরা আপনার দুঃখ শেয়ার করি, আমরা চাই আপনাদের দুঃখ কমে যাক, কিন্তু আপনিও আমাদের কথা শোনেন, আমাদের হারিয়ে যাওয়া স্বজনদের ফিরিয়ে দেন। আমি বলেছিলাম শেখ হাসিনার একটা লোহার হার্ট আছে, লোহার হার্ট মানে শি ইজ রিয়েলি হার্টলেস, মনে কোনো দয়া মায়া আছে যে এরকম কোনো চিহ্ন আমি দেখি নাই। আমি আওয়ামী লীগ করেছি দীর্ঘদিন, দায়িত্বেও ছিলাম, এমনি অভিনয় করে কথাবার্তা বলেন, কিন্তু এই যে কান্না, এই কান্না তার কাছে যায় না। এতগুলো বাচ্চার সামনে এরকম করে কাঁদল, কোনো পুলিশ, কোনো এজেন্সির লোক, ডিবি, এসবি, কেউই তাদের বাসায় যাবে গিয়ে জিজ্ঞেস করবে কি হয়েছিল বলো তো, তোমার বাবা বা আপনার স্বামী কি কারণে এখন আপনি খুঁজে পাচ্ছেন না, আসবে না ওরা, ওরা ওদের কাজ করবে, শেখ হাসিনা যেরকম করে বলবেন। আমি বলেছিলাম যেই নেত্রী এই একটু আগে জানাচ্ছে কি বলল না, ডিমের দাম বেড়ে গেছে বলে যে কম যখন দাম থাকে তখন সিদ্ধ করে ফ্রিজে রাখো, হোয়াট এ স্টুপিডিটি, জনগণের সাথে কত বড় পরিহাস। পেঁয়াজের দাম যখন বেড়েছিল তখন কি বলেছিল, পেঁয়াজ ছাড়া তরকারি রান্না করেন, আমি জানি কিভাবে রান্না করতে হয়, আপনাদের শেখাতে পারি, মানে উনি পেঁয়াজের রান্না জানেন, উনি ডিমের কি করতে হয় সেটা জানেন, উনি জানেন না এমন কি সব কিছু জানেন, খালি মানুষের দুঃখ কষ্টের কথা জানেন না। আমি সেদিন বলেছিলাম এই শেখ হাসিনার কাছে করে বুক চাপড়ে কেঁদে কোনো লাভ হবে না, ওনার বুকের মধ্যে মমতা নাই, দয়া নাই, ভালোবাসা নাই, দাক্ষিণ্য নাই, যতই কাঁদেন তার চোখের গোর ভিজবে না। সেদিন অনেকেই হয়তো আমার কথা বিশ্বাস করেছেন, অনেকে করেননি, কিন্তু আজকে আমার মনে হচ্ছে এই সভায় আপনাদের দেখে আপনাদের কথা শুনে যে এই সভা সেদিনকার চাইতে আলাদা। আপনারা বুঝতে শিখেছেন বা আপনারা মনে করে রাখুন, এই সরকার যতদিন আছে ততদিন পর্যন্ত গুম হয়ে যাওয়া মানুষের কোনো খবর পাওয়া যাবে না, কষ্ট পেতে পারেন। পাঁচ বছর আগে সে কথা বলেছিলাম, আজও এখন একই কথা বলছি, তবে আজকে যখন বলছি তখন সামনে পাঁচ বছর পর্যন্ত আপনাদের যেতে হবে না, আমি মনে করি পাঁচ মাসও যেতে হবে না। মানুষের ভয় ভেঙে গেছে, এখন সবাই কথা বলতে পারে, আজ পথের মধ্যে স্লোগান উঠছে এক দফা এক দাবি, পথের মধ্যে স্লোগান উঠছে আর নাই দরকার, এবং গুলি করে 17-18 জন মানুষ মেরেছে, কিন্তু স্লোগান বন্ধ হয়নি। বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় সভা সমাবেশ এই ঢাকায় জুলাই মাসে হয়েছে, সেখানেও এই স্লোগান উঠেছে, এই স্লোগান এই কাফেলা এই যাত্রা কি থামাতে পারবে, কথা বাড়াবে, লুটপাট করবে, চুরি করবে, ডাকাতি করবে এবং তার সপক্ষে কথা বলতে চাইবে, সেগুলো মানুষ আর বিশ্বাস করে না। মানুষ ধরেই নিয়েছে প্রধানমন্ত্রী সহ সরকারের মন্ত্রীরা যেগুলো বলেন তার অধিকাংশ মিথ্যা, তাতে কান দেবার দরকার নেই। আমি আপনাদের সেই কথা বলি, প্রধানমন্ত্রী কথায় বিশ্বাস স্থাপন করবার দরকার নেই, উনি কিছু করে দেবেন সেটা বিশ্বাস করবার দরকার নেই, কিন্তু এইটা ঠিক যেই রকম করে মানুষের জাগরণ হয়েছে, এই জাগরণের সাথে যদি আপনারাও যোগ দেন, আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যত আছে তাদেরকেও যোগ দিতে পারেন, এই মিছিল আরও বড় হয়, আরও সংকল্পবদ্ধ দৃঢ় হয়, তাহলে এই লড়াইয়ে আমরা সরকার বদলে ফেলতে পারবো।